অনেকেরই ঘুম থেকে ঘাড়ে ব্যথা হয় বা ঘাড়ের পেশি শক্ত হয়ে যায়। আসলে নিয়মিত নরম বালিশে শোয়ার অভ্যাস থাকলে মাথায় চাপ লাগতে পারে। খুব শক্ত বা খুব নরম কোনো বালিশই শোয়ার উপযুক্ত নয়, দুটোই ঘাড়ের পক্ষে ক্ষতিকর। বেশি উঁচু বালিশ ব্যবহার করার অভ্যাস থাকলে এখনই সতর্ক হতে হবে, কারণ এতে ঘাড়ের পেশি শক্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বালিশে শোয়ার সময় কাঁধে বেশি চাপ লাগলে সেই বালিশ একদম ব্যবহার করা ঠিক নয়, এর থেকে কাঁধে এবং পিঠে ব্যথা হতে পারে। আপনার কাঁধ যদি খুব চওড়া হয় এবং সেই অনুপাতে বালিশটা একটু ছোট হয়, তাহলে আপনি ভুল বালিশ ব্যবহার করছেন। সাধারণত পুরুষদের কাঁধ একটু বেশি চওড়া হয়, সেক্ষেত্রে চওড়া বালিশ ব্যবহার করাই উচিত। নাক ডাকার সমস্যা থাকতে এবং ঠিক বালিশ ব্যবহার করলে সেই সমস্যা কমবে, সেক্ষেত্রে অ্যান্টি স্নোরিং বালিশ ব্যবহার করতে পারেন। বালিশ কী দিয়ে তৈরি সেটা আগে খেয়াল রাখুন। পালকের তৈরি বালিশে ধুলা কম জমে, কিন্তু সেগুলো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। অন্যদিকে সাধারণত তুলো, উল বা সিনথেটিক তুলোর বালিশ তুলনামূলকভাবে কম দামি হলেও তাতে ধুলো তাড়াতাড়ি পড়ে, তাই নিজের শারীরিক বৈশিষ্ট্য মতো বেছে নিন বালিশ। আপনি কিভাবে ঘুমান সেটা বুঝে বালিশ কিনবেন। পাশ ফিরে শোয়ার অভ্যাস থাকলে একটু শক্ত বালিশ বেছে নেবেন। যারা চিত হয়ে ঘুমায় বা পেটের ওপর ভর করে উপর হয়ে ঘুমায়, তারা একটু নরম বালিশ নির্বাচন করবেন। মনে রাখবেন, শির দ্বারা সোজা করে ঘুমানো শরীরের জন্য ভালো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।